হ্যালো বাচ্চো, কিরকম আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমরা পড়বো হোয়াই ইজ দ্য স্কাই সো হাই, এই যে চ্যাপ্টারটা আছে লেসন ওয়ান, তার আগের ভিডিও যেটা ছিল সেখানে কিন্তু আমরা এই প্রথম অংশগুলো আলোচনা করেছি, আমরা প্রত্যেকেই পড়েছি, আশা করি তোমরাও বাড়িতে প্রত্যেকেই পড়েছো। আজকে আমরা পড়বো তার দ্বিতীয় অংশ যেটা আছে সেটা, অর্থাৎ এখান থেকে দেখতে পাচ্ছো তোমরা সবাই প্রত্যেকেই। আচ্ছা, তোমরা কিন্তু সেই প্রত্যেক দিনের মতনই আমি যেটা বলি যে সবাই কিন্তু খাতা আর পেন বা পেন্সিল নিয়ে বসবে, তোমরা যদি লিখে লিখে না পড়ো তাহলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না। আচ্ছা, তাহলে আর কোনো রকম কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তাহলে কী আছে দেখো, এখান থেকে আজকে আমরা পড়বো, লেটস কন্টিনিউ যেখান থেকে আছে এখান থেকে আমরা কিন্তু আজকে পড়বো, ঠিক আছে? দেখি তাহলে কী আছে স্যার। তাহলে আচ্ছা, প্রথমে বলেছে ইন দোজ ডেইজ দে আর লিভ অ্যান ওল্ড ওম্যান, অর্থাৎ সেই সময় সেখানে একজন বৃদ্ধ মহিলা বাস করত। শি ওয়াজ দ্য ওল্ডেস্ট ওম্যান ইন দ্য ভিলেজ, অর্থাৎ ভিলেজের মধ্যে সবচাইতে বৃদ্ধ মহিলা ছিলেন তিনি। ওল্ডেস্ট অর্থাৎ পুরনো, এখানে পুরনো হয় না, সেখানে হবে হলো বৃদ্ধ মহিলা, ঠিক আছে? সি লিভ ইন এ লিটল মাড হান, হাট মানে কি, হাট মানে হলো কুড়ে ঘর, আর মাড মানে হলো মাটির তৈরি কুড়ে ঘর। তাহলে কী বলছে, সে বাস করতো কোথায়, লিভ মানে বাস করে আমরা জানি, এ লিটল অর্থাৎ ছোট্ট একটি মাটির কুড়ে ঘরে। হার হার্ট ওয়াজ বিসাইড এ পেডিফিল্ড, পেডিফিল্ড মানে কি বলো দেখি তোমরা, পেডিফিল্ড, পেডিফিল্ড মানে হচ্ছে ধানের ক্ষেত, অর্থাৎ বিসাইড মানে পাশে, অর্থাৎ যে তার যে কুড়ে ঘরটা ছিল সেটা ছিল ধানের ক্ষেত যে আছে তার পাশে। আচ্ছা, দেয়ার ওয়ার কোকোনাট ট্রিজ অ্যাট এ ডিস্টেন্স, অর্থাৎ কিছু দূরেই কি ছিল, নারিকেল গাছ, কোকোনাট ট্রিজ, একটু দূরে ডিস্টেন্স অর্থাৎ সামান্য দূরেই। সি হ্যাড ভেরি লিটল ওয়ার্ক টু ডু, অর্থাৎ এর মানে হলো যে তাকে খুব কম কাজ করতে হতো। সি হ্যাড লিটল ওয়ার্ক টু ডু, লিটল ওয়ার্ক মানে হচ্ছে ছোটো কাজ, ছোটো কাজ, কাজ কিন্তু কখনো ছোটো হয় না, এখানে হবে যে খুব কম কাজ করতে হতো। সি হ্যাড নো এয়ার টু গো, অর্থাৎ তার কোথাও যাওয়ার ছিল না। সো অল দেস লং সি ক্লিয়ার হার হান, সে কী করতো প্রত্যেক দিন দীর্ঘ সময় ধরে তার কুড়ে ঘরটা কী করতো, পরিষ্কার করতো, ঠিক আছে? আচ্ছা, ওয়ান হট সামার ডে, গ্রীষ্মের এক প্রচণ্ড রৌদ্রকর দিনে, দেয়ার ওয়াজ ডাস্ট এভরিওয়্যার, ডাস্ট মানে কী বলো দেখি তোমরা, ডাস্ট মানে হচ্ছিল ধুলো, এভরিওয়্যার মানে হলো চারদিকে, অর্থাৎ সেই গ্রীষ্মের দিনে কী ছিল, চারদিকে কী ছিল, ধুলো ছিল। পিপল ওয়ার কাফিং অ্যান্ড স্নিজিং উইথ দ্য ডাস্ট, কাফিং মানে হচ্ছিল কাশি দেওয়া, কাশি আমরা যে কাশি সেইটা হলো কাশি, এ মানে হচ্ছিল কাশি, ঠিক আছে? আর স্নিজ মানে হচ্ছিল স্নিজিং, স্নিজিং মানে হচ্ছিল হাঁচি দেওয়া, আমরা যে হাঁচি দিই এই হাঁচি দিচ্ছিল, কেন দিচ্ছিল হাঁচিগুলো, উইথ দ্য ডাস্ট, অর্থাৎ নাকে যখন ধুলো ঢোকে তখন কিন্তু আমরা কী করি, হাঁচি দিই এবং আমাদের ঠান্ডা লেগে যায়। সেই কারণে বলছি পিপল ওয়ার কাফিং অ্যান্ড স্নিজিং উইথ দ্য ডাস্ট, অর্থাৎ ধুলোতে প্রত্যেকেই পিপল মানে লোকজন কী করছিল, কাজ ছিল। আচ্ছা, ইভেন দ্য স্কাই কাফ অ্যান্ড স্নিজ, এমনকি আকাশও কাজ ছিল এবং হলো হাঁচি দিয়েছিল। তারপর বলেছে দ্য ওল্ডস ওমেন হার্ট ওয়ার্স অলসো কোভার উইথ ডাস্ট, অর্থাৎ বৃদ্ধ মহিলার যে বাড়িটা ছিল বা কুড়ে ঘরটা সেটা কী হয়েছিল, যে কভার অর্থাৎ ঢাকা পড়ে গিয়েছিল কিসে, ধুলোতে। সি সোয়েপ্ট অ্যান্ড সোয়েপ্ট দ্য লিটল হার্ট, অর্থাৎ সে কি সোয়েপ্ট মানে পরিষ্কার করা, সে ঝাড় দিয়ে পরিষ্কার করছিলই। সি সোয়েপ্ট দ্য ইনসাইড অফ হার্ট, ইনসাইড মানে হলো হার্টের অর্থাৎ কুড়ে ঘরের ভেতরটা, সে কুড়ে ঘরের ভেতরটা পরিষ্কার করছিল। সি সোয়েপ্ট দ্য আউটসাইড অফ হার হার্ট, অর্থাৎ এমনকি সে তার কুড়ে ঘরের বাইরেও পরিষ্কার করছিল। দাস রোজ অল অ্যারাউন্ড হার এ ব্রাউন ক্লাউড, অর্থাৎ ধুলো কী করেছিল, অ্যারাউন্ড অত ঘিরে ফেলেছিল অনেকটা কিছুর মতন ব্রাউন বাদামি মেঘে, ঠিক আছে? বা এরপর দেখি কী আছে এই অংশটা। আচ্ছা, এই যে এখানে আছে দ্য স্কাই কুড নট ব্রিথ ইজিলি, আচ্ছা বলো দেখি ব্রিথ মানে কি, এই ব্রিথ, ব্রিথ মানে নিঃশ্বাস প্রশ্বাস, নেমে যে নিই শ্বাস প্রশ্বাস নিজে সেটাকে বলা হয় ব্রিথ ইংরেজিতে, ঠিক আছে? ইজিলি মানে সহজে, তাহলে কী বলছে, দ্য স্কাই কুড নট ব্রিথ ইজিলি, অর্থাৎ আকাশ
খুব সহজেই শ্বাসপ্রশ্বাস নিতে পারছিল না। দ্য ডাস্ট গট ইনটু হাজ নোজ অ্যান্ড মেড হিম স্নিজ, অর্থাৎ কী বলছে, দ্য ডাস্ট ধুলোগুলো গট ইনটু হিজ নোজ, তার নাকে ঢুকছিল অ্যান্ড মেড তৈরি করছিল কি হাঁচি, ঠিক আছে। দ্য স্নিজ শুক দ্য ওয়ার্ল্ড উইথ ইটস লাউড সাউন্ড, লাউড সাউন্ড মানে হচ্ছে গম্ভীর আওয়াজ, লাউড মানে জোরে আওয়াজ। কি করেছিল যে দ্য স্নিজ কি বলেছে দেখি এখানে, এই এখান থেকে দ্য স্নিজ, দ্য স্নিজ শুক দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ তার হাঁচি, অর্থাৎ আকাশে হাঁচিটা কি, শুক মানে হলো কেঁপে ওঠা, কেঁপে ওঠা, শুক মানে হচ্ছে কাঁপা, কেঁপে উঠেছিল দ্য ওয়ার্ল্ড অর্থাৎ সমগ্র বিশ্ব, উইথ এ ইটস লাউড সাউন্ড, কি যে জোরে শব্দে। দ্য স্নিজ অফ দ্য স্কাই ওয়াজ থান্ডার, এই যে তাদের হাঁচি অর্থাৎ আকাশের যে হাঁচিটা সেটা কি ছিল, একদম থান্ডার অর্থাৎ বজ্রপাতের যেমন আওয়াজটা সেটা কেন হয় ধুলোর হাঁচিতে, ঠিক আছে। পিপলস কোভার হার হেডস অ্যান্ড রান ইনডোরস ইন ফেয়ার, অর্থাৎ পিপল লোকজন কী করেছে, কোভার দেয়ার হেড অর্থাৎ তার হাত দিয়ে তাদের কী করেছিল, মানুষ লোকজন তাদের মাথাটা ঢেকে কী করেছিল, দৌড়ছিল কোথায়, ইনডোরস, ডোরসের ভেতরে অর্থাৎ ঘরের ভেতরে, ঠিক আছে, ইন ফেয়ার অর্থাৎ ভয়ে। তাহলে কী হলো এর বাংলাটা কী কী বলতে পারি আমরা, যে লোকজন ভয়ে তারা তাদের মাথায় হাত দিয়ে কী করছে, দৌড়ে ঘরে প্রবেশ করছিল। বাট দ্য ওল্ডস ওমেন্স কিপ অন সুইপিং উইথ হার ব্রুম, ব্রুম মানে কী বলো দেখি, এই ব্রুম মানে, ব্রুম মানে হচ্ছিল লম্বা হাতলোলা ঝাড়ু। দেখবে যারা হলো ঝাড়ুদার অর্থাৎ যারা ঝাড়টা দেয় তারা কিন্তু লম্বা হাতলোলা ঝাড়ু ব্যবহার করে, ঠিক আছে। যেমন আমাদের বাড়িতে অর্থাৎ তোমাদের বাড়িতে দেখবে আমাদের যেই সব ঝাড়ু ব্যবহার করে সেটা কিন্তু ছোটো হাতল, কিন্তু দেখবে অনেক আছে যারা ঝাড়ু দেওয়ার বিভিন্ন রকম কাজ করে তাদের দেখবে যে ঝাড়ুগুলো হয় অনেকটা লম্বা লম্বা হাতলের, ঠিক আছে। তাহলে কী করছিল সে, এটাই বলেছে, বাট দ্য ওল্ড ওমেন কিপ অন সুইপিং উইথ হার ব্রুম, কিন্তু সে কী করছিল, সেটা পরিষ্কার করেই যাচ্ছিল কী দিয়ে, ব্রুম অর্থাৎ লম্বা হাতলোলা ঝাড়ু দিয়ে। দ্য ডাস্ট ফ্রম হার ব্রুম গট ইনটু দ্য স্কাই আইস অ্যান্ড মেড দেম ওয়াটার, যখন ওই বৃদ্ধ মহিলার ঝাড় দেওয়া ধুলোগুলো আকাশের চোখে গিয়ে লাগে অর্থাৎ চোখে প্রবেশ করে, সেই সময় কী হলো, তার চোখে মেড মানে তৈরি, মেড দেম ওয়াটার, আকাশের চোখে জল চলে আসলো বা জল তৈরি হলো, ঠিক আছে। দ্য ওয়াটার ফেল অ্যাজ ড্রপ অফ রেইন, এবং সেই চোখগুলো, চোখ দিয়ে সে জল পড়তে লাগলো বৃষ্টির, বৃষ্টি ভেবে অর্থাৎ বৃষ্টির মতন, অর্থাৎ দেখবে যে আমাদের চোখে যখন কান্না আসে জল জমে তখন কী করে, জলটা আস্তে আস্তে পড়ে যায়, ঠিক আকাশের ধুলোতে যখন তার চোখে প্রবেশ করে সেই সময় আকাশের চোখেও কিন্তু জল তৈরি হয় অর্থাৎ জল আসে, সেই জলগুলো যখন পড়ে সেটা কী পাই আমরা, আমরা কিন্তু বৃষ্টি ভাবি, সেটাকেই বৃষ্টি বলা হয়, ঠিক আছে। রেইন ড্রপস ফল অন দ্য এরিয়ার্স শি হ্যাড জাস্ট সোয়েপ, যেখানেই সে এইমাত্র ঝাঁপ দিয়ে গেছে সেখানে বৃষ্টির ফোঁটাগুলো পড়ছিল, ঠিক আছে। এটা কিন্তু আমাদের সেই দ্বিতীয় অংশের টেক্সটটা ছিল। এবার দেখি এরপরে কী কী প্রশ্ন আছে। আচ্ছা দেখো এখানে এবার সবার প্রথমে কী প্রশ্ন বলেছে, অ্যাক্টিভিটি থ্রিতে বলেছে, অ্যাক্টিভিটি থ্রিতে কী বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ওয়ার্ড ফ্রম টেক্সট, অর্থাৎ কমপ্লিট অর্থাৎ পূর্ণ করতে হবে ফলোয়িং সেন্টেন্স, এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেগুলো উইথ ওয়ার্ড ফ্রম এ টেক্সট, অর্থাৎ টেক্সট বই থেকে নিয়ে উপযুক্ত শব্দ দিয়ে এগুলোকে পূরণ করতে হবে, যেরকম আমরা বাংলায় শূন্যস্থান করি ঠিক একই রকমভাবে। আচ্ছা প্রথম প্রশ্ন কী আছে আমরা দেখি, তাহলে প্রথম প্রশ্ন দেখি, দ্য ওল্ড ওমেন লিভ ইন ড্যাশ হান্ড, এটা কী হবে, এখানে হবে মাড, মাড মানে হচ্ছে মাটির তৈরি করে, মাড বানানটা কী হচ্ছে এম ইউ ডি, মাড, ঠিক আছে, মাড হান্ড। সেকেন্ড প্রশ্ন কী বলেছে, সেকেন্ড প্রশ্ন, দ্য হান ওয়াজ বিসাইড এ প্যাডি ফিল্ড, অর্থাৎ ধান ক্ষেতের পাশে ছিল তাদের বাড়ি, ফিল্ড মানে কি, এফ আই ই এল ডি, ফিল্ড মানে মেটলো এটা, ঠিক আছে। নেক্সট ওয়ান, তিন নম্বর বলেছে, ওয়ান হট সামার ডে দেয়ার ওয়াজ ড্যাশ এভরিওয়ে, এটা কী হবে, ডাস্ট, অর্থাৎ এক প্রচণ্ড গরমের দিনে সেখানে সর্বত্র কী ছিল, ধুলো ছিল, ডাস্ট, ডাস্ট বানাম ডি ইউ এস টি, ডাস্ট, ঠিক আছে। এবার চার নম্বরে বলেছে,
দ্য ওল্ডস ওমেন কি বলেছে, দ্য ওল্ডস ওমেন সুইপ্ট হার হার্ট উইথ এ কি দিয়ে ঝাট করছিল, অর্থাৎ বৃদ্ধ মহিলাটি তার কুটিরটি কি দিয়ে ঝাঁট দিচ্ছিল, ব্রুম, ব্রুম মানে লম্বা হাতলো ঝাড়া, ব্রুম BROOM, ব্রুম, ঠিক আছে। এটা হলো অ্যাক্টিভিটি থ্রি ছিল। এবার আমরা পড়বো অ্যাক্টিভিটি ফোরটা, দেখি কী আছে অ্যাক্টিভিটি ফোরে। দেখো এবার হলো অ্যাক্টিভিটি ফোর, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল ওয়ান ইজ ডান ফর ইউ, অর্থাৎ এই টেবিলটা যেটা আছে সেটা কী করতে হবে, কমপ্লিট অর্থাৎ পূর্ণ করতে হবে। কী বলছে, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা দিয়ে দিয়ে, যেমন কী বলেছে যে এদিকে আছে হু হোয়াট অ্যালো ডিড দ্য ফলোয়িং, প্রথম প্রশ্ন কী বলেছে, দ্য ওল্ড ওমেন টিয়ার হার হ্যান্ড, ঠিক আছে। এবার কী বলেছে, স্নিজ অ্যান্ড না কাফ অ্যান্ড স্নিজ, অর্থাৎ কে হাঁচি এবং কাশি দিয়েছিল। এখানে কিন্তু তোমরা অনেকেই ভুল করে, সবাই কী লেখে যে পিপল লেখে, না এখানে এখানে যদি হতো কাফিং অ্যান্ড স্নিজিং আইএনডি যুক্ত হতো তাহলে কিন্তু পিপল হবে, কেননা আমরা টেক্সট বই পেয়েছিলাম, ঠিক আছে। এখানে কী হবে, দ্য স্কাই, দ্য স্কাই এখানে হবে কি, দ্য স্কাই, ঠিক আছে, এখানে হবে কি, দ্য এসকে ওয়াই, দ্য স্কাই এখানে হবে, দ্য স্কাই, ঠিক আছে। এবার তিন নম্বর দেখি কী বলেছে, তিন নম্বরটা বলেছে রোজ অল অ্যারাউন্ড হিজ ব্রাউন ক্লাউড, অর্থাৎ কী কী বলেছে এটা, এটার মানে হচ্ছে হবে যে ডাস্ট, ডাস্ট কী করেছে তার তাকে চারদিকে পুরো ঘিরে ফেলেছে, ধুলো ডাস্ট হবে, এখানে হবে ডাস্ট, ঠিক আছে, ডি ইউ এস টি ডাস্ট। চার নম্বর বলেছে ফেল অ্যাজ ড্রপ অফ রেইন, অর্থাৎ এখানে কী হবে তোমরা বলো দেখি, ঠিক বলেছো, এখানে হবে দ্য ওয়াটার ফেল অ্যাজ ড্রপ অফ রেইন, ওয়াটার WAWATER ওয়াটার, ঠিক আছে। তিন নম্বরটার মধ্যে কি, চার নম্বরটাতে কী হবে ওয়াটার, ঠিক আছে। আচ্ছা তারপর দেখি কী আছে, এরপর যেটা আছে সবার শেষে দেখো তোমাদের একটা আছে লেটস কন্টিনিউ তার তৃতীয় পার্ট, ঠিক আছে। এরপরের আমরা যে তিন নম্বর ভিডিওটা আছে সেই তিন নম্বর ভিডিওটা কিন্তু আমরা এই বাকি অংশটা আলোচনা করব। এতদিন তোমরা ভালো থাকবে, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ বাড়াবে। ততদিন তোমরা ভালো থাকো সকলে, ধন্যবাদ।